হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কোনো চাকরির ভ্যাকান্সি ব্যাপারে বা কোনো ক্লাসের ভিডিও নিয়ে আসিনি। আজকের ভিডিও থাম্বনেল থেকেই আপনারা অনেকে জানতে পেরে গেছেন যে আজকের ভিডিওর টপিকটা একটু অন্যরকম হতে চলেছে। অর্থাৎ 11 এপ্রিল শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্য বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের যে বৈঠক হওয়ার কথা ছিল এই লকডাউনের ব্যাপারে, এবং সেই লকডাউন কতটা কী কার্যকর পরবর্তীতে করা হবে এবং কোন কোন ডিসিশন নেওয়া হয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর তরফে আমাদের পশ্চিমবঙ্গের জন্য, সেসব বিষয়ে আজকে আলোচনা করব। যে লকডাউন কতদিন পর্যন্ত থাকছে বা অন্যান্য কী কী ফ্যাসিলিটি এই সময় চালু থাকবে বা বন্ধ থাকবে, তো সেই বিষয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, এখানে দেখুন, বাংলায় 30 এপ্রিল পর্যন্ত লকডাউন, মোদির সঙ্গে বৈঠকের পরই কড়া বার্তা মমতার। তাহলে এখানে কি বলা হয়েছে দেখুন, প্রধানমন্ত্রীর আভাস পেয়ে মুখ্যমন্ত্রী মমতা এক প্রকার জানিয়ে দিলেন 30 এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, প্রধানমন্ত্রী লকডাউন বৃদ্ধির কথা বলেছেন 30 এপ্রিল পর্যন্ত। সেই মতো 30 এপ্রিলের পর এই বিষয়ে পর্যালোচনা করা হবে। মুখ্যমন্ত্রী এদিন জানান, বাংলায় করোনা পজিটিভের সংখ্যা বর্তমানে 95, শুক্রবারের তুলনায় 6 জন বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এর মধ্যে 16টি পরিবারের থেকে 70 জন আক্রান্ত হয়েছেন। আমরা এ ব্যাপারে সমস্ত রকম ব্যবস্থা নিয়ে রেখেছি যাতে করোনা সংক্রমিত হয়ে না পড়ে, তার জন্য কড়াকড়ি থাকবে, কিন্তু বাড়াবাড়ি না করার পরামর্শ দিয়েছি আমরা। এদিন মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, আগামী 10ই জুন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজ। লকডাউন থাকলেও সামাজিক দূরত্ব মেনে গম তেলের মিল চালু থাকবে, খোলা থাকবে বেকারি। তিনি একই সঙ্গে বলেন, নবান্ন 2 দিন বন্ধ থাকবে, কাল পরশু অর্থাৎ রবি ও সোমবার নবান্নে স্যানিটাইজেশনের কাজ চলবে। তাহলে বন্ধুরা, বোঝাই গেল বাংলাতে কিন্তু 30 এপ্রিল পর্যন্ত লকডাউন চলছে, এবং এর পরবর্তীতে এটা বাড়ানো হবে কি না সেই বিষয়ে কিন্তু পরবর্তীতে আবার বৈঠকের পরেই ফাইনাল কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে ছিল এটুকুই। আশা করি ইনফরমেশানটি আপনাদের পক্ষে উপকারী হবে, এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন। এবং সরকারি এবং বেসরকারি চাকরি সংক্রান্ত বিভিন্ন নিয়োগের খবর এবং বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।